গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা দেখছো ডেলি ব্লগ বাই শুস। তো এখন যাচ্ছি চাঁদা তুলতে। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট হলো সন্ধেবেলা থেকে, আর চাঁদা তুলতে যাওয়ার সময় এই সুন্দর একটা আকাশ তোমাদেরকে আমি দিলাম সারপ্রাইজ। একটু হাস, ওই পুচকে একটু হাস, ও দেখ কেমন দেখছে, হাসছে, হাসছিল, হাসছিল, চাঁদা তোলা হাসছিল, হাস হাস, ছবি তুলবো, হাস, আগের দিন রাত্রিবেলাতেই আমাদের ঠাকুর আসে। তো আজকে আগের দিন রাত্রিবেলায় তোমরা ব্লগটা কবে দেখবে সেটা আমি বলতে পারছি না, কারণ এখানে নেটওয়ার্ক প্রবলেমে আমি হয়তো আপলোড করতে পারবো না, বাড়ি ফিরবো তারপর আপলোড করব। তো আমাদের ঠাকুর এসে গেছে, এইটা হচ্ছে ঠাকুর, দেখতেই পাচ্ছ। আর এবছরে ঠাকুরটা একটু অন্যরকম হয়েছে, আমার তো বেশ পছন্দও হয়েছে আর কি, খুব ভালো হয়েছে। তো চাঁদা তুলে আসার পর ঠাকুর এসে গেছে এখন, তো এরপর আরও যা যা করার সেগুলো করব। তো আজকে যেটা আছে সেটা হচ্ছে 14 প্রদীপ ভাসানোর একটা ব্যাপার। সবাই ঘরেও জ্বালে, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি মা পুকুরের মধ্যে ভাসায়, তো সেগুলোরই প্রস্তুতি চলছে। তো আমি সব কিছু ঠিকঠাক করে দিচ্ছি, মা ভাসাবে। কোন দিক দিয়ে যাবে, খুলে যায় দিকে, চলো তাহলে। এখানটা রেখে প্রদীপগুলো ধরিয়ে দাও নাকি নিচে রাখবে, বৃষ্টি পড়ছে আবার তো। বৃষ্টি পড়ছে, ঝড় হবে নাকি, মানে উড়ে টুড়ে যাই রাত্রিবেলা, তো ভয়ানক ব্যাপার হাত দেখে। প্রদীপ ভাসানো কমপ্লিট, তো চলো কালকে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আপাতত রাতেও কিছু নেই, জাস্ট প্রদীপ ভাসানোই ছিল। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সবাইকে কালী পুজোর শুভকামনা, শুভ দেওয়ালি, সব কিছু সব কিছুর জন্য সবাই খুব ভালোভাবে সুস্থভাবে আর কি পুজোটা সেলিব্রেট করো। শব্দবাজি একটু কম ফাটাও, কারণ যাদের হার্টের সমস্যা আছে তাদের প্রবলেম হবে। আর বাজি একটু সাবধানে ফাটাও, একটু কটনের জিনিসপত্র পরো, সব কিছু মোটামুটি সাবধানে একটুখানি সেলিব্রেট করো। তো আজকে সকালটা আমার স্টার্ট হয়ে গেছে আপাতত, এখন থেকে এখন যাব মন্দিরে, কারণ প্যান্ডেলের কিছু কিছু জিনিস বাকি আছে, সেগুলো করার আছে, সেটা করে নেব। নিয়ে যা যা পুজোর জোগাড় হয় আর কি এখন থেকেই স্টার্ট করতে হবে, কারণ বুঝতেই পারছো কেউ নেই, আমাকে একাকেই করতে হয়, আর বড়কে করতে হয়, আর কেউ নেই, আর মাটা সবাই আছেই তো অবভিয়াসলি। তো বড় গেছে বাজার করতে, দশকর্মা বাজার, পুজোর বাজার, যা যা লাগে সেগুলো করতে গেছে। তো তার মধ্যে এখন আমি যাব প্যান্ডেলের ওখানে, তো প্যান্ডেলটা দেখাচ্ছি তোমাদেরকে। আর ঠাকুরটা তো অবশ্যই তোমরা দেখে নিয়েছো কালকে রাতের, রাতেই এসেছিলো যখন, সেই ক্লিপটাতে তো আশা করি তোমরা দেখে নিয়েছো। তো এবারে ঠাকুরটা একটুখানি অন্যরকম, একটুখানি অন্য টাইপের হয়ে গেছে, বাট ভাল লাগছে দেখতে, সুন্দর লাগছে। তো চলো, ঠিক আছে, আপাতত ওইদিকে যাই, কারণ এবার না গেলে আর চারিদিকে মেঘলা এমন অবস্থা, বৃষ্টি তো পড়ছেই টিপটিপ করে, আমি জানি না আদৌ ঝড়টা আসবে কি না, ঝড় আসলে সব উড়ে যাবে এরকম একটা পরিস্থিতি, সেটাও বুঝতে পারছি না কী হবে না হবে। তো ঠিক আছে, দেখা যাক কী হতে চলেছে, প্রকৃতি কীরকমভাবে আমাদের সাথে খেলা করে আর কি। তো প্রকৃতি এখন নিজে থেকেই বলছে খেলা হবে, খেলা হবে। তো ঠিক আছে চলো আপাতত যাই, পরে কথা হচ্ছে। তো এই যে ফুল এসে গেছে, ফুলগুলোকে মা সুন্দর করে মেলে রেখে দিয়েছে, আর প্যান্ডেলও হয়ে গেছে। এই হচ্ছে প্যান্ডেল, প্যান্ডেলের মধ্যে ঠাকুরও তুলে দেওয়া হয়েছে। এই এখানে সব কিছু, কলা গাছ, তারপর পাকুড় গাছ, যা যা লাগে সব কিছু জোগাড় জাতীয় করা কমপ্লিট হয়েছে। তো তারপর দেখো আস্তে আস্তে ব্লগটা, আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে।
তো এই যে ঠাকুর চলে এসেছে, বসে পড়েছে, আর তোমাদেরকে তো দেখালাম প্যান্ডেলটা, আর এদিকে বৃষ্টি হচ্ছে, তাই আমি এখানে একটু বসে আছি। বৃষ্টিটা থামলেই বাড়িতে যাব, কারণ ওখানে হচ্ছে পুজোর নাড়ু ভোগ সব কিছু রেডি হচ্ছে। তো চলো, বৃষ্টি থামলে আমি বাড়ি যাই, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তার থেকে সব থেকে ভালো একটা সুন্দর ব্যাপার, মায়ের মুখটা দেখলেই আমি মানে মুগ্ধ হয়ে যাচ্ছি। তো দুটো শ্রী করে ফেলেছি, কারণ একটা হচ্ছে ক্লাবের শ্রী, মানে ক্লাবে আমরা দিতে হয় আর কি, আর একটা হচ্ছে আমাদের ঠাকুরের কাছে। এদিকে চলছে পায়েশ করা, বাদ বাকি জিনিসপত্র আর কি ভোগের। চলে এসেছি আমরা কীতে পুজোতে, বাবা বলে কীতে কীতে পুজোতে বলে দাও কী পুজো, আমার সবাই জানে কালী পুজো আর কী পুজো হবে। হয়ে গেল, মানে আমাকে বললো অন করতে, তারপরে ওই কথা দিদির দাওয়া থেকে দিদির দাঁতটাই শুধু দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না। কি কথা, আমার কি দেখ, রাজরানীর মতো শুয়ে আছে, আমাকে শুতে দেয়নি, আমাকে শুতে দেয়নি, ওই এতটা জায়গা আছে বলে শুতে দেয়নি, মিথ্যে কথা। এই যে এতটা ফাঁকা জায়গা, বালিশও ছাড়া, এই যে মাঝখানে কি এই যে ট্রেন চালাবে নাকি, হ্যাঁ দুটো বালিশ, তাও শুতে নাকি দেয়নি। আচ্ছা ঠিক আছে, চলবে, বন্ধ করি, স্টপ। কেন কি সুন্দর প্রকৃতি, প্রকৃতি সুন্দর, সুন্দর মাছের মানে ফটোশুট করার জন্য পারফেক্ট জায়গা। ইনি তো আগের থেকে বাসন বাসন মেজে রেখে দিচ্ছে, যদি রান্নাবান্না হবে। তো বলুন, আপনার কোনো অসুবিধা, সরকারকে কিছু বলতে চান আপনি? আমার কাশি হয়েছে, আসতে যদি আসে একটু ঝড়, ঝড়টা আস্তে আসলে ভালো হয়। ঝড়টা কি আপনাকে চেনে নাকি যেন আসতে আসবে? না, এটা আমার অনুরোধ ঝড়ের কাছে, ঝড়ের কাছে অনুরোধ। তো ঝড় কি আপনাকে ভালোবাসে সেটা কি করে জানবো? অনুরোধ যদি রাখে তাহলে মনে করবো ভালোবাসে, আর যদি অনুরোধ না। আপনার কি মনে হয় ঝড়টা আসবে? মানুষের এই বিশ্বাস নেই, ঝড়ে কি করে বিশ্বাস করি, এইটা লেটে। হ্যাঁ, আপনার অনুভূতিটা? ঠান্ডা ঠান্ডা হাওয়া, এমনি ঠান্ডা, জ্বর আসেনি, তবে এরকম ঠান্ডা হলে জ্বরটা আসবে হয়তো ভাবছি, তাই ভাবছি রাত্রিবেলা ওই একটু জোরে বলবেন দিদি আপনি। হ্যাঁ, গলাটা ব্যথা তো বসে গেছে, বসে গেছে, জোরে বলতে পারছি না। ও তা আপনার বাড়িঘর সব ঠিক আছে তো? আপাতত আছে, আপনার সরকারকে বলতে চান যে জল ফল উঠলে কিছু? সরকারকে কি বলবো, সরকাররা তো বড় বড় বাড়িতে বসে আছে, ওদের ঝড় আসলে কিছু হবে না, আমরা গরিব সরি মানুষ, আমাদেরই যাবে। জলফল কি উড়ে যাবে? ইনি রান্নার জন্য, রান্নার জোগাড় চলছে, ঝড় আসবে তো আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখছি, রাত্রিবেলা আবার যদি ধুতে টুতে না আসতে যেতে পারি, সে যদি উড়িয়ে নিয়ে চলে যায়। আচ্ছা, থ্যাংক ইউ। কলকাতা বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে,